এক নম্বর প্রশ্নের মধ্যে দেখো, এক নম্বর প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? এক নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে, সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ত্রুটি সংশোধিত হয় কোন পাঠে? ক সমবেত পাঠে, খ সাধনা পাঠে, গ নীরব পাঠে, ঘ সরব পাঠে। তো আমাদের সঠিক উত্তরটি কী হবে? আমাদের সঠিক উত্তরটি হবে ঘ সরব পাঠে। ওকে, তারপরে দেখো, তারপরে তোমাদের দুই নম্বরে কী দেওয়া? দেখো দুই নম্বরে কী দেওয়া আছে, দুই নম্বরে দেওয়া আছে ভাষার দুটি রূপ হলো ক পঠিত ও চলিত রূপ, খ লিখিত ও উৎপাদনমূলক রূপ, গ পঠিত অশ্রাব্য রূপ, ঘ লিখিত মৌখিক রূপ। তাহলে সঠিক উত্তরটি আমাদের কী হবে? সঠিক উত্তরটি হবে আমাদের ঘ লিখিত ও মৌখিক রূপ। ওকে, তো চলো তিন নম্বরে। তো তিন নম্বরে কী বলে দেওয়া আছে দেখো, তিন নম্বরে বলে দেওয়া আছে শিক্ষামূলক প্রতিপনকে কয় ভাগে ভাগ করা যায়? ক দুই ভাগে, খ তিন ভাগে, গ চার ভাগে, ঘ পাঁচ ভাগে। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে? আমাদের সঠিক উত্তরটি হবে ঘ পাঁচ ভাগে। চার নম্বরে দেখো, চার নম্বরে কী বলে দেওয়া আছে, চার নম্বরে বলে দেওয়া আছে কত বছর বয়সে শিশুর শব্দভাণ্ডার দ্রুত বৃদ্ধি পেতে থাকে? ক দু বছর বয়সে, খ তিন বছর বয়সে, গ এক বছর বয়সে, ঘ চার বছর বয়সে। তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে? আমাদের সঠিক উত্তরটি হবে ক দু বছর বয়সে। তারপরে দেখো, তারপর কী আছে পাঁচ নম্বরে, অনুবর্তনবাদের স্রষ্টা কে? ক স্কিনার, খ প্রেভলভ, গ ড্রিভার, ঘ থন্টাইক। তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে? আমাদের সঠিক উত্তরটি হবে খ প্রেভলভ। তারপরে দেখো ছয় নম্বর কী বলে দেওয়া আছে, ছয় নম্বর দেওয়া আছে শিশুর শারীরিক বৃদ্ধিকে বলে কি? ক শিখন, খ আচরণ, গ পরিণমন, ঘ অভিযোজন। ওকে, তাহলে সঠিক উত্তরটি আমাদের কী হবে? সঠিক উত্তরটি আমাদের হবে তোমার হচ্ছে গ পরিণমন। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে দেখো সাত নম্বরে কী দেওয়া আছে, সাত নম্বরে দেওয়া আছে নির্দিষ্ট সূত্রগুলোকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করাকে কী বলা হয়? ক ক তোমার ভাষা পদ্ধতি, খ প্রাসঙ্গিক পদ্ধতি, গ সূত্র পদ্ধতি, ঘ বিশ্লেষণ পদ্ধতি। তাহলে সঠিক উত্তরটি আমাদের কী হবে? তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে কি? আমাদের সঠিক উত্তরটি হবে তোমার ঘ বিশ্লেষণ পদ্ধতি। তারপরে দেখো আট নম্বরে কী দেওয়া আছে, আট নম্বরে দেওয়া আছে লিখন দক্ষতা হলো ক কি? একটি গ্রহণমূলক দক্ষতা, খ উৎপাদনমূলক দক্ষতা, গ আভ্যন্তরীণ দক্ষতা, নাকি ঘ বাহ্যিক দক্ষতা। তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে? আমাদের সঠিক উত্তরটি হবে তোমার খ উৎপাদনমূলক দক্ষতা। ওকে, তারপরে দেখো নয় নম্বর কী দেওয়া আছে, ব্যাকরণ হলো ক ভাবের বাহন, খ ভাব প্রকাশের বাহন, গ ভাষার বাহন, নাকি ঘ ভাবের বাহনের বিজ্ঞান। তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে? আমাদের সঠিক উত্তরটি হবে ঘ নম্বর, ভাবের বাহনের বিজ্ঞান। তারপরে দশ নম্বরে দেখো, দশ নম্বরে কী বলে দেওয়া আছে, উদ্দীপক ও প্রক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগ স্থাপনই হলো শিখন, বলেছেন কে? ক বিএফ স্কিনার, খ আইভেন ব্রাভলভ, গ থন্ডাইক, ঘ টল ম্যান। ওকে, তাহলে সঠিক উত্তরটি আমাদের কী হবে? তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে ঘ মানে গ থন্ডাইক। ওকে, তারপরে দেখো এগারো নম্বরে কী দেওয়া আছে, এগারো নম্বরে দেওয়া আছে প্রবাহী ধ্বনি কতগুলি? ক চোদ্দোটি, খ ষোলোটি, গ বারোটি, নাকি ঘ কুড়িটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে? আমাদের সঠিক উত্তরটি হবে ক চোদ্দোটি। ওকে, তারপরে দেখো, তারপরে কী দেওয়া আছে দেখো, তারপরে দেওয়া আছে, তারপরে দেওয়া আছে বারো নম্বরে শিখন হলো আচরণে পরিবর্তন, মন্তব্যটি করেছেন কে? ক মনোবিদ বার্নার্ড, খ মনোবিদ স্মিথ, গ মনোবিদ ড্রিভার,
নাকি ঘ মনোবিদ মারফি? তাহলে সঠিক উত্তরটি আমাদের কি হবে? তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে খ মনোবিদ স্মিথ। তারপরে দেখো 13 নম্বর কি রয়েছে, সঠিক বাচনভঙ্গি ও কথন শৈলী বৃদ্ধিতে সাহায্য করে, ক সরব পাঠে, খ সমবেত পাঠে, গ সাধনা পাঠে, নাকি ঘ নীরব পাঠে? তাহলে সঠিক উত্তরটি আমাদের কি হবে? তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে ক সরব পাঠে। তারপরে দেখো, তারপরে 14 নম্বরে কী রয়েছে, তারপর 14 নম্বরে রয়েছে একটি আপাতকাঠিন্য শুষ্ক নিরস ও জটিল বিষয় হলো কি, ক গদ্য, খ ব্যাকরণ, গ কবিতা, নাকি ঘ নাটক? তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে? আমাদের সঠিক উত্তরটি হবে খ ব্যাকরণ, কারণ একটি আপাতকাঠিন্য শুষ্ক নিরস এবং জটিল বিষয় হচ্ছে তোমার ব্যাকরণ। তারপরে চলে যাও 15 নম্বর প্রশ্নে, 15 নম্বরে কী রয়েছে দেখো, শিশু প্রকৃতির সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ কোন ধরনের পাঠ, ক সমবেত পাঠ, খ চর্বণা পাঠ, গ সরব পাঠ, নাকি ঘ নীরব পাঠ? তাহলে সঠিক উত্তরটি আমাদের কী হবে? তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে আমাদের সরব পাঠ, গ সরব পাঠ। ওকে, তারপরে দেখো, তারপরে 16 নম্বরে কী দেওয়া আছে, তারপরে 16 নম্বরে দেওয়া আছে মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির কয়টি ধাপের কথা বলেছেন, ক তিনটি, খ পাঁচটি, গ দুটি, নাকি ঘ ছয়টি? তাহলে সঠিক উত্তরটি আমাদের কী হবে? সঠিক উত্তরটি আমাদের হবে খ পাঁচটি। ওকে।